ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো মা ক্যান্টিন কর্মসূচি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রাজ্য সরকারের তরফ থেকে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে শুরু করা হয়েছে ফের মা ক্যান্টিন। ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে। ঠিক তেমনভাবেই এবার ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বিদায় পৌরপিতা রমেশ সাউয়ের উদ্যোগে আয়োজিত হলো মা ক্যান্টিন। রবিবাসরীয় এই কর্মসূচিতে 300 মানুষকে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এদিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বিদায় পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা রমেশ সাউ জানান, এটা তো আমরা প্রত্যেক বছর করি, এবার গান্ধীঘাটটা করলাম এই জন্যে এই লকডাউনে 2 বছর ধরে লকডাউনে যে কোনো মানুষ বাইরে দিয়ে বেরোচ্ছিল না, আজকে আমরা গান্ধীঘাটে এই জন্যই প্রোগ্রামটা করলাম। এটা আমাদের আমাদের দিদির আদেশ, আমাদের মুখ্যমন্ত্রীর আদেশ, সবাইকে নিয়ে চলতে হবে। বয়স্ক লোক, যারা গরিব মানুষ, তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া। আজকে আমার 20 নম্বর ওয়ার্ডে, আমি হিন্দি পরপর্যায়ের প্রেসিডেন্ট ব্যারাকপুরে, আজকে আমার গান্ধীঘাটে 400 লোককে ডিম ভাত বেগুনি সালাড লেবু এই যে খাওয়া দাওয়া করাচ্ছি, এটা আমরা প্রত্যেক বছর করাচ্ছিলাম, এবারে দিদির আদেশে একটু বড় করেছি। লকডাউনের সময় আমরা খাইয়েছি, 101 দিনে খাইয়েছি গরিব মানুষদের। আমরা গরিবদের সঙ্গে থাকি, যা আজকে বয়স্ক লোক, যারা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, যারা মানুষ রাস্তাঘাটে ঘোরে, তাদেরকে আমরা কুপনের মাধ্যমে মা ক্যান্টিন নামে আমরা ডেকে মানুষকে গান্ধীঘাটে খাওয়াচ্ছি। গান্ধীঘাটে পার্ক, এই পার্কের মধ্যে এই জন্যই খাওয়াচ্ছি। গান্ধীঘাটে তো বহুত বড় বড় লোক আসে, বড় বড় পিকনিক হয়, অমুক হয়, তমুক হয়। এই সাধারণ মানুষ যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা চালায়, যারা গরিব, তাদেরকেও গান্ধীঘাটে আমরা স্বপ্ন দেখিয়ে দিলাম কি তুমিও গান্ধীঘাটে পিকনিক করতে পারো, খেতে পারো। এই জন্য আজকে আমরা গান্ধীঘাটে এই প্রোগ্রামটা করছি। বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।